তুমি এখানে কি করছো? তোর আর সোমার ব্যাপারে না, আমার আর সোমার মধ্যে কোনো কথা নেই। কাল রাতে ওই ভদ্রলোক আমাদের বাড়িতে গিয়ে যা করেছে তারপর কোনো কথা থাকতে পারে না। কি বোকার মতো কথা বলছিস? হ্যাঁ, বোকার মতনই কথা বলছি আমি। যদি বোকার মতনই কথা হয়ে থাকে তাহলে বোকার মতনই কথা বলছি। কি ভাবেন কি আপনি নিজেকে? সবসময় আপনি আমার খুদ ধরার চেষ্টা করেন। কি কি দোষ করেছি আমি যার জন্য কাল রাতে বাড়ি থেকে আমার সামনে আপনি বাবাকে যা তা করে অপমান করলেন? কে কে সাহস দিয়েছে আপনাকে? চুপ কর। না, করবো না, চুপ চুপ করবো না। শুনুন, আপনি হয়তো জানেন না, নিজের মেয়েকে জিজ্ঞেস করবেন, জানতে পারবেন আকাশ রায় চৌধুরী কে আর কি কি করতে পারে। নেহাত আমি নিজেকে বদলানোর চেষ্টা করছি, ভালো হওয়ার চেষ্টা করছি, সেই জন্য আপনি সাহসটা পেয়েছেন। শুনুন, এরপর যদি আমি আপনাকে আমাদের বাড়ির ত্রিসীমানায় দেখি না, আমি কিন্তু ভুলে যাব আমি নিজেকে বদলানোর চেষ্টা করছি বা আপনি সোমার বাবা। আকাশ, চুপ করো, তুমি কিন্তু আমার বাবাকে অপমান করছো। হ্যাঁ হ্যাঁ, জানি তোমার বাবাকে অপমান করছি। তোমার বাবা বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? বাবা আকাশ রায়চৌধুরীর বাড়িতে এসে আকাশ রায়চৌধুরীর সামনে তার বাবা মাকে অপমান করে। আমি বললে না কলকাতা শহরে আপনাদের খুঁজে পাওয়া যাবে না। তুমি এভাবে আমার বাবার সঙ্গে কথা বলতে পারো না। চুপ করো। এইভাবে আর সেইভাবে তোমার বাবার হয়ে ওকালতি করতে তোমার লজ্জা করে না? তুমি নিজে বাবার সম্মানটা দেখছো, আর আমার সম্মান, আমার বাবার সম্মান সেটা দেখলে না? আমি তো আমার বাবার সম্মান আগে দেখবো, তাই না? ঠিক আছে, তাহলে আমিও তাই দেখবো। আকাশ, চুপ করবি তুই? আমি আপনাকে ওয়ার্ন করছি শেষবারের মতন, এরপর যদি এরকম করেন তাহলে কিন্তু আমি। আকাশ, তুমি কি ভেবেছো কি? হ্যাঁ, কি বলছো তুমি? তুমি আমার সামনে তুমি আমারই বাবাকে ভয় দেখাচ্ছ? তুমি মনে হয় ভুলে যাচ্ছ আকাশ, তুমি একজন ক্রিমিনাল। সোমা, সোমা, আমাকে বলতে দাও অর্চিতা। শোনো, আজ সেদিন যদি আমি স্যাক্রিফাইস না করতাম না, আজকে তুমি এখানে দাঁড়াতে না, তুমি জেলে থাকতে, জেলে। এই লোকটাকে আজকে তুমি অপমান করছো, তাই না? আজ এই লোকটা তোমাকে বাঁচানোর জন্য আর আমার চোখের জলের জন্য আমাকে নিয়ে তোমার জীবন থেকে সরে এসেছিল। তুমি এত বড় অকৃতজ্ঞ আকাশ। সোমা, তুমি কিন্তু প্লিজ চুপ করবি? চুপ কর। দেখ মা, দেখ, এই নোংরা লোকটার জন্য তুই আমার সঙ্গে ঝগড়া করছিলিস, এই নোংরা লোকটার জন্য তুই তো সারা জীবন নষ্ট করছিস। বেরিয়ে যাও তুমি এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। তোমার মতো লোকের সঙ্গে কথাবার্তা দূরে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। তুমি কি বলছিলে আমাকে? আমাদের এই শহরে, আমি তোমাকে বলছি আকাশ, আমাকে সাতটা দিন সময় দাও, শুধু সাতটা দিন, তারপরে আমি নিজে এই শহরে আর থাকবো না। সোমা, তুমি কিন্তু বেরিয়ে যাও এখান থেকে। না, যাবো না, চল, বাড়ি চল, প্লিজ আকাশ, বাড়ি চল, প্লিজ, বাড়ি চল।